নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে রাতে দুঃসাহসিক চুরির ঘটনা চোরচক্র বাড়ির রান্নাঘরে ঢুকে হাতিয়ে নেয় গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন সামগ্রী ঘটনা উদয়পুর পুলিশ লাইন এলাকায় পরবর্তী সময়ে বিষয়টি জানিয়ে রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত পরিবার সন্ধharaতে দুঃসাহসিক চুরি উদিপুর পুলিশ লাইন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শনিবার সন্ধharaতে অরুতি দাস বাড়িতে ছিলেন না তখন তার এক মে বাড়িতে ছিলেন কিন্তু চোখে দেখতে না পাওয়ার কারণে সে সুযোগকে কাজে লাগিয়ে চরিদল রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার গেশে চুল্লি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় পরবর্তী সময় রবিবার সকালে ভোটের নাগাতে রান্নাঘরে কাজ করতে গিয়ে অরুতি দাস দেখতে পায় তাদের ঘরে চুরিকান্ড সংঘটিত হয়েছে ঘটনার সাথে সাথে এলাকার প্রধান থেকে শুরু করে অন্যান্য এলাকাবাসীদেরকে গোটা বিষয়টি জানান পরে অরুতি দাস সংবাদ মাধ্যমকে জানান এই চুরিকান্ড বিষয় নিয়ে কিশোরপুর থানায় লিখিতভাবে মামলা করা হবে জানা যে গত কয়েক মাস ধরে চুরির উৎপাত উদইপুরে অনেকটাই বেড়ে গিয়েছে যার যন্ত্রণায় অতিষ্ঠ উদইপুরের নাগরিকরা এই তো আমি সাড়ে সাতটা পোন আটটা আমি দোকানে গেছি দোকানেও যাওয়ানোর পরে আইলাম বাড়িতে এই তো নয়টা পনেরো নয়টা বাজে বাড়িতে আইলাম বাড়িতে আওনার পরে তো খাইয়া ঠাইয়া ঘুমাইলাম সকালবেলা মেয়ে যখন গজ ঝাড়ু দিতে গেছে গরজ ঝারো দাওনোর পরে তখন যাইয়া দেখে জ্যালেন্ডার নাই একটা ড্যাক নাই আর একটা বড় করে নাই এখন প্রধান বাদ গেছি প্রধান কইছে যেন পুলিশের কাছে জানাইতাম বুলিয়া আমরা কিভাবে চলেন সংসার কিভাবে চলে আমি তো গরু টুরু আছে দুইটা গরু টুরু আছে ছাগল ডাগল পালি স্বামী নাই স্বামী নাই কি হইছে জানেন আমি মারা গেছে আজকা 15 বছর কোন এলাকা তুমি আপনাদের এলাকাটা কি নাম গঠন গরু কুল আর পুলিশে জানাইছেন না এখনো জানাইছি না জানাবো আপনার নাম কি আমার নাম আরতি দাস

সকালবেলাতে কারণ ডেইলি তো আপনার গর জারু দিতে সিলিন্ডারটা সরাইটি সরায় সরাই এসে যায় এরপরে গর তো সার্চ দে